ছিলাম সত্যি কথা আমি দেখি না এখন বললেন হাইলাইটস গিয়ে দেখতে পারি যে কি সেলিব্রেশন আছে ব্যবস্থা করতে কি অসুবিধা কি পড়ে যাওয়া কি পরিষদ কি পিসি দিয়েছে বলো মনে হয় কি লাগবে না অবভিয়াসলি এখন দেখেন উইকেটটা এত ভালো ছিল স্বাভাবিক আমাদের পার্টনারশিপই ভালো হয়েছে আমাদের পাওয়ার প্লেও ভালো হয়েছে এবং যেভাবে তামিম ব্যাটিং করতেছিল দেন আউট হওয়ার পরও কাইল মার্স আর টম বেন্টন একটু স্ট্রাগল করছিল বাট অন্য এন্ড থেকে কাইল মার্স খুবই ভালো ব্যাটিং করছিল তো হয় কি অনেক সময় মোমেন্টামটা শিফট হলে একটু সময় লেগে যায় তো একটা উইকেট পরার পর আমরা যদি আরেকটু সময় হয়তো বা কেউ একটু নিলে দেন কাইল মার্সের সাথে যদি আরেকটা পার্টনারশিপ করতে পারতাম তাহলে ডেফিনেটলি একটু ডিফারেন্ট গেম হতো আমরা চেষ্টা করছিলাম কারণ যেহেতু আমরা রাতের সব খেলা দেখেছি আপনি যদি খেয়াল করে দেখেন চিটাংয়ে কুয়াশা পড়লে উইকেট আরও ইজি হয় তো আমরা ধরো একটা মাথায় ছিল যে অ্যাটলিস্ট আমরা 180 প্লাস যে স্টার্টটা আমরা পেয়েছি এটা যেন আমরা করতে পারি না করলে স্বাভাবিক আপনি দেখেন রংপুরের যে টিম নাম্বার 9 পর্যন্ত ওদের একদম পিওর ব্যাটসম্যান তো সেখানে ডেফিনেটলি আপনার একটু এক্সট্রা 10-15 রান লাগে কারণ কুয়াশার এগেনস্টে খেলবেন দেন ওদের ব্যাটিং ডেপটা বড় তো সব কিছু মাথায় রেখে বাট ওই জায়গাটা আমরা মনে করি কোনো টার্গেট না করে আমরা যদি একটা ছোটো পার্টনারশিপে টার্গেট করতাম যে আমরা নেক্সট 10-20 রান কীভাবে করবো দেন আমরা যদি যে কেউ সেট হয়ে যেত কাল ম্যাচের সাথে বা ও যদি আউট হয়তো নেক্সট যে আসতো তাহলে আমরা হয়তো বা লাস্টে 5টা ওভার ক্যাপিটালাইজ করতে পারতাম বাট আনফর্চুনেটলি হয় না ক্রিকেট এরকম হতে পারে আর ক্রেডিট গোস টু রনি সত্যি কথা ও খুব ভালো বোলিংও করেছে আর কিছুটা লাকও ওকে হেল্প করেছে তো অবভিয়াসলি যে ভালো করবে আল্লাহ তো তাকে দিতেই পারে এটা স্বাভাবিক না আপনি যদি খেয়াল করে দেখেন আউটগুলো দেখেন আসলে এমনও কেউ মারে নাই যে ক্রস ব্যাটের শট বা কেউ স্কুপ মারে নাই বা কেউ ডাউন উইকেটে সে মারা এক্সেপ্ট মিরাজ কারণ ওই সময় খেলাটা আমাদের অলমোস্ট আরেকটু ডিফারেন্ট হয়ে গেছিলো বাট আমার মনে হয় নর্মালি আমরা খেলতে চেয়েছি আর আমরা জানতাম যে এই ম্যাচটা রনি খেলতে পারে কারণ ওদের যে রাতের খেলা এখানে আমাদের যেহেতু 4-5টা ব্যাটসম্যান আছে লেফটি তো এখানে হাসান মুরাদকে খেলাবে না এটা আমরা আগে থেকেই জানতাম তো ওরা পেস বলার কাউকে খেলাবে আর যেহেতু রিপন মণ্ডল আর আশিক ওদের যেটা এক্সপেকটেশন সেই ওজনে ভালো করতে পারছিল না তো আমরা জানতাম যে রনির মতো কেউ একজন হয়তো আসতে পারে বাট এখানে এসে যে এত ভালো করবে আর যেহেতু ও যে জায়গাটা এসেছে এখানে কিন্তু বল আসলে খুব বেশি সুইংও হতো করছিল না কারণ বলটা একটু ভিজা ছিল বাট ও যে লেন্থে বল করেছে আমার মনে হয় ওখান থেকে একটু পারচেস পেয়েছে এই জন্য আরও একটু স্কিডি টাইপ বোলার তো এই চিটাগাং উইকেট স্কিডি টাইপ বোলারগুলো হয় কি আপনার বাউন্স বেশি না করলে উইকেট উইকেট বল করে তো ওরা সবসময় গেমে থাকে তো আমি মনে করি যে এই জন্য ও হেল্পটা যেটা পেয়েছে ও সেটা ক্যাপিটালাইজ করেছে ফোন থেকেই ভ্যাকেশন মোড অন করা যায় অন করুন ভ্যাকেশন মোড এনার্জি সেভ করুন নিশ্চিন্তে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন দেখেন আমরা সবসময় ম্যাচ জেতার জন্যই খেলি এবং আমাদের এটাই মনে হয়েছে কারণ আপনি যদি রংপুরের পুরো হোল সেট আপ দেখেন এমন কেউ না ওদের যে 6-7 জন খুব ফর্মে আছে ওরা কিন্তু 3-4 জন আছে যারা ফর্মে আছেন এই পুরো টুর্নামেন্টে তো আমরাও যখন একটা টিম মিটিং করি বা একটা প্ল্যানিং করি তখন আমরা জানি যে কোন ইম্প্যাক্ট প্লেয়ারগুলোকে আমরা আর্লিলে আউট করতে পারি তো আমরা জানতাম যে সাকিবকে যদি আর্লি আমরা আউট করতে পারি ডেফিনেটলি এই প্রেশারটা ওদের উপরে পড়বে তো আমরা সেটা হয়তো বা পারি না পাওয়ার প্লেতে বা ডেফিনেটলি ও যখন আউট হয়েছে তখন আমরা বারবার বলছিলাম কারণ ওই নতুন উইকেটে গিয়ে নতুন ব্যাটসম্যানের জন্য খেলাটা একটু ডিফিকাল্ট তো সেই দিক থেকে বলবো যে আমাদের ইভেন ওই ক্যাচটাও যদি একটু আর্লি হয়ে যেত কারণ কেউ তো আর ইচ্ছা করে না চেষ্টা করে সবাই ওই ক্যাচটা হয়ে গেলে তখনও কিন্তু 56 রান লাগতো অলদো হয়তো বা আস্কিং রেট একটু কম ছিল বাট ইউ নেভার নো কারণ এই উইকেটে আপনি দেখলেন তো ক্রিকেটে এমন একটা প্রেশার গেম এখানে যে কোনো সময় যে কোনো মিস্টেক কেউ করতে পারে হ্যাঁ ওই ক্যাচটা আসলে যেহেতু আপনি যদি পুরো টুর্নামেন্ট দেখেন প্রীতম কিন্তু আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার যে কটা অসাধারণ ক্যাচ ধরেছে এবং রান আউটও করেছে তো ওর কাছ থেকে এটা আসলে মানে আমরা আসলে একটু অবাকি হয়েছে বাট যেহেতু স্বাভাবিক এটা একটা ক্রিকেটের পার্ট বাট ডেফিনেটলি ওইটা আমাদেরকে একটু হলেও ব্যাক ফুটে দিয়েছে রিয়াদ ভাইয়ের ইঞ্জুরি যতটুকু আমি জানি এখন কথা হলো যে উনি ডেফিনেটলি একটু ব্যথা পেয়েছে ওনার শোল্ডারে তো আমাদের ফিজিও আছেন ওনারা অ্যাটলিস্ট 48 ঘন্টার মধ্যে আসলে এটার আপডেটটা বলা যায় না তো আমাদের যেহেতু এখন একটা ব্রেক আছে আমাদের 23rd একটা খেলা আছে তো নেক্সট 3 ডেজ এখনও আছে ইনশাল্লাহ আশা করছি তিনি আবার ফিরে আসবেন না না অবশ্যই ইনশাল্লাহ আশা তো করছি তিনি ফিরে আসবেন এখন বাকিটা উপর আল্লাহর আছে যতটুকু হিল হয় কীভাবে সবাই আসলে জানে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যে একটা সমস্যা বা বৈরিতার মধ্যে একটা জিনিস চলছে এবং তামিম ইকবাল খুব দারুণ একটা স্টার্ট পেয়েছিলেন সাকিব আল হাসান বোলিং আসার সাথে সাথে তিনি আউট হয়েছেন আপনার কি মনে হয় ওই জায়গাটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আসলে কাজ করেছিল তামিম ইকবালের এর আগে কি তামিম সাকিবের বলে আউট হয় নাই বা তামিম সাকিবের বলে কি 6 মারে নাই ইটস নাথিং এটা যদি আপনার ওইভাবে দেখেন তাহলে ওইভাবে হইতে পারে আর যদি না দেখেন তাহলে এটা ক্রিকেটের একটা নলেজেবল ব্যাপার কারণ ওই বলটা যদি আপনি খেয়াল করে দেখেন
এর আগের যতগুলো বলার বল করেছে কোনো ওরকম একটু গ্রিপ পায় নাই বা একটু এক্সট্রা বাউন্স করে নাই, ও যে লেন্থে করেছে ওই লেন্থটাই বল পুরো স্কিড করে আসার কথা, বাট ওটা পুরো একটু এক্সট্রা বাইট করেছে। তো তামিম একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল যে আইদার পুল মারবে না আস্তে করে ফ্লিক করে গ্ল্যান্স করে এক রান নেবে। তো ইনডিসিশন অনেক সময় এতটুকুই লাগে ব্যাটসম্যানের একটা বল। অনেকদিন পর আসছি ভাই, বলতে পারেন কোনো সমস্যা নেই। সত্যি কথা আমি সেলিব্রেশনটা দেখি না, টু বি অনেস্ট আমি যে ও আউট হয়েছে আমি দেখছিলাম ক্যাচটা হচ্ছে কিনা বাস, তারপর এরপরে নেক্সট কি স্টেপ, কে ব্যাটিং আসবে, কি প্ল্যানিং, এটা নিয়ে আমি ছিলাম। সত্যি কথা আমি দেখি না, এখন বললেন হাইলাইটস গিয়ে দেখতে পারি যে কি সেলিব্রেশন। ইনপুট কি ভাই, আমাদের আমাদের চেষ্টা করি ভাই প্রত্যেকটা ম্যাচ যেটা বললাম যে তার আর স্বাভাবিক এখানে যতক্ষণ এত বছর আপনি একটা টিমে খেলছেন সেখানে শুধু বিংয়ে ক্যাপ্টেন বলেন বা সিনিয়র প্লেয়ার বলেন এখানে যতটুকু ইনপুট দেওয়া যায়, আর বিংয়ে কিপার তো এটা আরও আমার গুরু দায়িত্ব যে পিছতে কি হচ্ছে না হচ্ছে বা কোন প্লেয়ার সম্পর্কে কতটুকু জানি আমি সেগুলো শেয়ার করে মিটিংয়ে দেন মাঠে, তো যখনই যেই হেল্প লাগে আমি চেষ্টা করি আমার দিক থেকে করার। কি জানি ভাই জানি না, তো অনেক সময় সিরিয়াস থাকলে সমস্যা আবার সিরিয়াস না থাকলে সমস্যা, যেটা যেভাবে নিতে পারেন, বাট ওই সময়টা আসলে এত ডিউ ছিল তো আমি চাচ্ছিলাম না বলটা একটু গড়ায় দিলে স্বাভাবিক, আপনি তো চাবেন না যে বলটা মানে যদি ডিউ হ্যাঁ ভিজে যায় তাহলে বল ব্যাটসম্যানের জন্য আরও ইজি, জাস্ট এই জন্য ওরা এই রকম চিন্তা করে না, আরেকটু যদি চিন্তা করে তাহলে হয়তো আরেকটু ভালো বেটার প্লেয়ার হতে পারবো। ওকে থ্যাংক ইউ।